হ্যালো গাইস, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকে এটা রিলস দেখেছেন, তো এটারই একটা ভিডিও করছি, কারণ রিলসে সমস্ত কিছু ডিটেলস বলিনি, এগুলো বাড়িতেও তৈরি করতে পারেন। তো কীভাবে তৈরি করবেন, প্রথমে একটা সরু একদম হলুদ রঙের রশ্মি নিয়ে নেবেন, মানে দড়ি। তার উপর একটা 0.5 mm করে দুটো বা 1 mm করে যে কোনো তার নেবেন, লাল কালো কপার অবশ্যই। তো তার উপর নিয়ে আপনি SMD নেবেন। SMD মনে করুন লাগবে হচ্ছে একটাই 5টা করে লাগবে। তো আপনারা 3 থেকে স্টার্ট করবেন, এবং সবচেয়ে শেষে যে কালারটা দেবেন সেই কালারটা দেবেন, কিন্তু অবশ্যই আলাদা কালার। যদি নীলের তোরান করেন দেবেন সাদা বা গোলাপি, এরকম গোলাপির করলে হলুদ, হলুদের করলে গোলাপি, সবুজ, এরকম দেখতেই পাচ্ছেন যেমন ভিডিওতে আছে আর কি। তো শেষ মাথায় কিন্তু এগুলো আপনার দূর থেকে হয়তো মনে করতে পারে যে একটা করে ল্যাম্প, কিন্তু একটা করে নয়, দুটো অথবা 3টে করে যেমন দেবেন। দুধারে কপার তারটাকে যেন একটু করে বাড়িয়ে রাখবেন, কারণ SMD দিয়ে কানেকশন করতে হবে। এবং এগুলোর পুরোটাকে আপনারা স্যালোটেপ দিয়ে প্যাকিং করতে হবে, মানে পুরো তারটাকে স্যালোটেপ দিয়ে বাইন্ডিং করে নেবে, যেন মালটা লং লিভিটি অ্যাকচুয়ালি অনেক দিন হয়। তো এগুলো মূলত সাউথে বেশি চলে, তো আমাদের এইদিকে ডিজাইন এখন আসছে আস্তে আস্তে। তো সাউথে এইটার প্রচলন খুবই বেশি, তো অনেকে সোজা করে, মানে সব কটা স্টেট, অথবা অনেকে একটা চেঞ্জ করে। তো যারা যারা অর্ডার করতে চান আমার সঙ্গে অর্ডার করুন, যোগাযোগ করুন, পেয়ে যাবেন মাল দুর্গাপুজোর সময়তে।